ই উঠ সব টা ঠ ই তখন সম হস্ মিম মেন্টের পা ছিল না। সা তার কিন্তটা বফেট হ। তাদের জন্যে ফাফ ফ। উঠ দিনে মানু যদি সে থাকে খ।

ব্যাঙ্কিং সিস্টেমে যে সুদ দেয়া হয় বা নেওয়া হয় এটা সাথে পরিচিত আছেন না ইন্টারেস্ট ইন্টারেস্ট obviously হ্যাঁ maps সেটা ভালো আচ্ছা অর্থনীতি সম্পর্কে মানে আমি ধরেন বকলাম এর পরেও অন্তত এইটা তো বুঝি যে ইন্টারেস্ট ছাড়া ব্যাঙ্কিং সিস্টেমে সুদ ছাড়া ব্যাঙ্কিং সিস্টেম অচল রোজ আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন হ্যাঁ এটা তো obviously because interest ছাড়া তো চলো শট দ্যাটস লাইক ওয়ান ইম্পসিবল থিং ইম্পসিবল থিং তাইলে

এই সুদ ছাড়া পুরো বিশ্ব অচলেটা এটা আপনিও বোঝেন আমি বুঝি সেই এই দেখেন কিছু পলাপান আছে এগুলি ইসলাম সম্পর্কে জানে না বুঝে না হুদে এসে কমেন্ট করে ইন্টার ইন্টারেস্ট কম হইলে নাকি সমস্যা নেই ভাই আপনি জিজ্ঞেস করে দেখেন হুজুরদেরকে স্বল্প মানে এক টাকা হইলেও সুদের পরিমাণ এক টাকা হইলেও এটা হারাম জিজ্ঞেস করে দেখেন কি বলে যাই হোক তো এই যে আপনার নবী এরকম ডার্টি স্টাফ ডার্টি টু দা পাওয়ার সেভেন্টি পর্যন্ত স্টাফস আমাদেরকে দিয়ে গেছে বাকি

এইটা কি আপনার গডের কাছ থেকে অর্ডার আসে নাই স্লেভারি দ্যাম বি শেড আপনার গড কি এটার জন্য কেনার ছিল না আমি তো আর আল্লাহকে তাহলে জিজ্ঞেস করতে পারবো না ডেফিনলি কি করে জিজ্ঞেস করবো এটা না আপনার জন্য যদি রিয়েল ক্যারেক্টার করে

কারণ নির্দিষ্ট শেপের কথা বলে নি যে এরকম এরকম শেপ সেটা তো বলে কিন্তু যদি বলে থাকে নিরাকার তাহলে ভুল লিখছে এবং আরেকটা ভুল ধরে দিই ছোটবেলায় ইহুদি বুড়ির কাটা দেওয়ার গল্প পড়ছেন আপনার বইতে আচ্ছা আমি গল্পটা মনে করাই দিই একজন ইহুদি বুড়ি ছিল সে প্রতিদিন নবীজির রাস্তার মধ্যে কাটা দিত একদিন সে কাটা দিতে পারে নাই পরে সে দেখছে যে পরে আচ্ছা আমি বলতেছি গল্পটা তার আগে বলি ব্যাকস্টেজ যে ছোটবেলা থেকে সকলে আসছি এই বই কথা এই গল্প ভুল লিখতেই পারে আমরা আগের কথা আসি সুদ কে আল আল্লাহ সুদের মতো এরকম একটা জিনিসকে নিষিদ্ধ করতে পারলো কিন্তু আপনার আল্লাহ পারল না স্লেভারিকে ব্যান করে দিতে আপনি বলতে চাচ্ছেন রাতারাতি এটা করা উচিত না রাতারাতি করছে তারপরে মদের কথা বলি মদ যে হারাম এটা তো জানেন তাই না यस মদ যে শুধু হারাম তাই না মদ দিয়ে মানে অ্যালকোহল দিয়ে কোন ধরনের ওষুধ বানানোও হারাম তার আমি আপনাকে হাদিস দেখাই অ্যালকোহল দিয়ে ওষুধ বানানো কিভাবে হারাম দেখাচ্ছি দ্যাটস না যে বস্তু বেশি পরিমাণ মাদকতা আনে তার অল্প পরিমাণও হারাম আরও দেখাচ্ছি নিঃশা আল্লাহ রসুল বলেছেন যা কিছু নেশাগ্রস্ত করে তাই মত আর যা নেশাকে উদ্বৃত্ত করে তাই নেশা উদ্বেগ করে তাই করে আচ্ছা এবারে আপনাকে দেখাই মদ সম্পর্কে প্রশ্ন করা হইল নবীজিকে তিনি তাকে বারণ করলেন কিংবা মদ প্রস্তুত করাকে খুব জঘন্য মনে করলেন তিনি বললেন আমি তো ওষুধ তৈরি করার জন্য মদ প্রস্তুত করি তিনি বললেন এটা তো ওষুধ নয় বরং এটা নিজেই ব্যাধি আরো দেখাচ্ছি মদ দিয়ে সিরকা তৈরি করার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন ব্যাধি এবং এই যে হারামটা যে করছে এই হারাম করার আগে বলে রাখি আপনার চারটা খলিফার মধ্যে অন্তত পক্ষে তিনটা খলিফা মানে অন্ততঃ পক্ষে দুইটা খলিফা নেশাগস্থ থাকত এই মদ খইতো স্টপ मिस्टर বক দিস ইজ টু मच এটা আপনার হাদিসের কথা আমি কেনব আমার কথা না তো এটা হযরত আলী মদ খে একদিন কোরআনের তেলাওয়াত পর্যন্ত ভুল করছিল এবং এরপরে মদটাকে নিষিদ্ধ করা হইছে মদ কিন্তু শুরুতে নিষিদ্ধ ছিল না আপনার আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে মদটাকে প্রথমে পরিচয় করায় দিয়েছে উপকারী বস্তু হিসেবে আমাদেরকে আরো বলছে যে মদ তোমরা বানাও বানাইয়া খাও কোরআন রায়া এটা পরবর্তীতে সেইটা সেইটা পরবর্তীতে নিষেধ করছে ব্যান করে দিছে মানে দেখেন সাহাবিরা পর্যন্ত যেই মদ খাইতো সেই মদটাকে ব্যান করে দিতে পারছে তাহলে আপনার নবী আপনার আল্লাহ এগুলাকে ঠিকই ব্যান করতে পারছে মদকে ব্যান করতে পারছে সুদকে ব্যান করতে পারছে শুকর শুকর থেকে হারাম করছে আপনার নবী শুকরটাকে হারাম করতে পারছে অথচ স্লেভারির মতন এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার নবীর কাছে আপনার আল্লাহর কাছে মনে হয় নাই এটা খুব ইম্পর্টেন্ট এটাকে ব্যান করে দিই চলো Oh.

হ্যাঁ জানি প্রেক্ষাপটে বলে এই সময় প্রেক্ষাপটে তো স্লেভারিটাকে ব্যান করা উচিত ছিল তাই না ইসলামের পক্ষে বুঝি নাই আপনার ওই সময়ের প্রেক্ষাপটে ধরে নিলাম যে আপনি জানেন না সেই প্রেক্ষাপটগুলো আপনি হয়তো সিরাত টিরাত ভালোভাবে পড়েন নাই না পড়াটা খারাপ কিছু না তো আপনি হয়তো ওই সময়ের প্রেক্ষাপট প্রেক্ষাপটগুলো জানেন না ওইভাবে এটা কোনো ব্যাপারই না কিন্তু আপনি তো এই সময়ের প্রেক্ষাপট তো জানেন তাই না হ্যাঁ জানি তো আপনি তো খুব ভালো করেই জানেন এখনকার সারা বিশ্ব

এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর প্রথম ক্লসটা একেবারে এক নাম্বার কথাটাই হইতেছে যে প্রত্যেকটা হিউম্যান বিইং হচ্ছে কি বর্ন ফ্রি এবং ইকুয়াল রাইটস এর অধিকারী তারা তাই না একদম আর্টিকেল 1 এর একদম প্রথম কথাটাই তো ইয়েস তাইলে তাইলে তো আপনি জানলেন যে আধুনিক সমাজে ভূরাজনীতি সম্পর্কে আপনার কোনো ধারণা থাক না থাক আপনি তো অন্তত এটা জানিয়ে গেলেন যে আপনার ইন্টারন্যাশনাল এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মধ্যে

এবং সে সেখানে খুব সুন্দর কার্টুন অ্যাড করে করে এটা ছাপাইছে সেখানে দেখেন এটা কোনটা আগে দেখা দিই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর বুকলেট আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এখানে কপি করে সেকশনে যাতে আপনারা আই গ্যাস আপনার অনলাইন তো কপি করা হাইস্ক করে থাকতে পারবে সবাই পড়াশোনা করছেন তারপরে ওই আমরা হয়তো ভুলে যাই সহজ সহজ দেখেন এখানে প্রথম কথাটাই বানকিমুন সিগনেচার আছে ছোটবেলায় নিশ্চই শুনেছেন বানকিমনের নাম তো সে দেখেন আমরা প্রথম আর্টিকেল ওয়ান আর্টিকেল মানে কি লেখা হুম বিংস আর ফ্রি an equal in dignity এন্ড রাইটস দে আর endো with রিজন কনসায়েন্স শুড অ্যাক্ট one another in a spirit of ব্রাদারহুড মধ্যে <sharp> <sharp inhale>

ঠিক আছে ভালো থাকবেন শুভরাত্রি